করোনা সংক্রমণ যাতে শহরে না ছড়াতে পারে সে কারণে শহরে বিভিন্ন বস্তি ও জনবহুল এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের নেতা ও সদস্যরা। রবিবার জলপাইগুড়ি ভাটিয়া বিল্ডিং এলাকায় স্যানিটাইজেশনের কাজ করেন তারা। তারা জানান এখন থেকে নিয়মিত শহরে বিভিন্ন বাসস্ট্যান্ড বস্তি এলাকাগুলিতে এই কাজ করবেন, এমনকি রাস্তায় চলাচলকারী টোটোগুলিকেও স্যানিটাইজ করবেন তারা। আজকে 7 নম্বর ওয়ার্ডের এই ভাটিয়া বিল্ডিং এলাকায় আমরা স্যানিটাইজেশন করছি এবং আগামীতেও আমরা করব। কালকে থেকে আমাদের লাগাতার এই স্যানিটেশন প্রক্রিয়া চলবে। আপনারা কি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে করছেন? হ্যাঁ, আমরা মূলত নজর দিচ্ছি এই স্লাম এরিয়াগুলোতে, যেরকম ঘনবসতি এলাকা এবং বস্তি যেগুলো এলাকা, সেই এলাকাগুলোতেই আমরা মূলত স্যানিটাইজেশন করছি।